আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ট্রাভেল ভিডিও আমার। সো আমি আজকে আছি হচ্ছে কুয়াকাটায়। আজকে হচ্ছে 8 তারিখ, জুলাই মাসের 8 তারিখ, এবং হচ্ছে এখন হচ্ছে সকাল 7টা। আমি এখন হচ্ছে কুয়াকাটার বিভিন্ন প্লেস ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কুয়াকাটার বিভিন্ন প্লেসগুলো। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, তো হচ্ছে আমরা যাত্রা শুরু করতেছি। আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলটা একটু ভিতরে হওয়ায় হচ্ছে এখান থেকে বিচে যাইতে একটু সময় লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে হচ্ছে বিচ। এখন এখান থেকে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে ওয়েলকাম টু কুয়াকাটা বিচ। এখন অবশ্য হালকা হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে হচ্ছে এই জায়গাগুলো দিয়ে নামাইতে একটু ভয় লাগতেছে, মনে হয় এই জায়গাতে নামতে পারে। একটু দেখি, একটু ট্রাই করে দেখি, এদিক দিয়ে নামাই বাইক। আল্লাহ গো আল্লাহ, এত পরে গেছে বিপদে তারা। অনেক কষ্ট করে হচ্ছে পরে গিয়ে হয়েও নামাইছি বাইকটা। এখন হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি। সমুদ্রটা ফাঁকা পেয়েছি, অস্থির সমুদ্র, অস্থির।
অসাধারণ লাগছে, অসাধারণ। বৃষ্টির কারণে কোনো মানুষ নাই সমুদ্রে। যা হয় ভালোর জন্যই হয় অ্যাকচুয়ালি। তো হচ্ছে আমি হচ্ছে অ্যাটলিস্ট রিচে নামতে পারছি। দেখে দেখে যেতে হবে, যেদিকে হচ্ছে দেখা যাবে যে বালু দেখা যাচ্ছে সেদিক দিয়ে যাবো। এই যে চলে আসছে সোহেল, চলেন। ওকে, সো স্টার্ট করলাম আমরা, দেখি কত দূর যাওয়া যায়। দেখে দেখে যাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট রাইট। অ্যাকচুয়ালি এখানে যারা রেগুলার বাইক চালায় ওরা আসলে জানে যে কোন দিক, হ্যাঁ কোন দিক দিয়ে গেলে ঠিক আছে, ওরা আবার জানে সেটা। আমি যতটুকু জানি হচ্ছে ওরা হচ্ছে সবসময় যায় হচ্ছে পার দিয়ে। তো আমরা হচ্ছে সমুদ্রের পার দিয়ে যাচ্ছি। এখন তো হচ্ছে অ্যাকচুয়ালি সকাল টাইম, তো সকাল টাইম হওয়ার কারণে একটু জোয়ারের সময়। অ্যাকচুয়ালি জানি না কতদূর যেতে পারবো, কিন্তু যেতে থাকি, দেখি কতদূর যাওয়া যায়। মাছ ধরতেছে ভাই, মাছ পাইছেন? রেনু, রেনু সংগ্রহ করছে ভাই। ও আচ্ছা, রেনু। ওকে, যাই সামনের দিকে। ওকে, সবাই হচ্ছে এখানে, আমরাই লেট করে ফেলছি। গেছিলাম ঢুকায়া। ওকে, তো হচ্ছে আমরা হচ্ছে এখন প্রায় চলে আসছি লেবুচরে।
ওই যে ওই জায়গাগুলাই, এই যে আমরা চলে আসছি হচ্ছে লেবুর চর। লেবুর চরের পরে আমি যতটুকু জানি আছে হচ্ছে ঝাউচর, ফাতরার চর না? আচ্ছা, এদিকে যাবো, ওদিকে এই যে উঠে গেছে আবার। এখানে ওই যে আমরা ওইখানে দাঁড়িয়ে হচ্ছে ছবি টুবি তুলছিলাম, এইটা এটাকে লেবুচর বলে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে ফার্স্ট টাইম আসছি। ফার্স্ট টাইম আসার কারণে এখানকার যে মানে রাস্তাগুলো, যে এইখানে কোথায় ভালো রাস্তা আছে, কোথায় দিয়ে বাইক যাওয়া যাবে, কোথায় দিয়ে যাওয়া যাবে না, এগুলো একটা অনেক বড় একটা বিষয় অ্যাকচুয়ালি। যারা হচ্ছে এখানে রেগুলার চালায়, এখানে যারা রেগুলার বাইক চালায়, তারা হচ্ছে এই জিনিসগুলো খুব ভালো বুঝে এবং ভালো জানে। কাদা নাই না, বালি সব। এই যে এই পার থেকে ওই পারে যাই। আমি এর আগে যখন আসছিলাম তখন গেছিলাম, তখন হচ্ছে ওই যে ইয়া আছে না, ওই যে বাইক নিয়ে ওই যে গাইড যারা, ওদের সাথে গেছিলাম, ওরা নিয়ে গেছিল। ভিউয়ার্স, তো হচ্ছে আমি হচ্ছে এখান থেকে ব্যাক করব, কারণ এদিকে এই সামনে হচ্ছে আর বেশি কিছু নাই। এদিকে হচ্ছে ওই বোটে করে ওই পারে যাওয়া যায়, কিন্তু আমি এখন ওই পারে যাব না, তো আমি এখন এখান থেকে ব্যাক করব। এই যে সমুদ্র, সুন্দরবন দেখা হয়ে গেল। আপনাদেরকে একটু একটা সতর্কতা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনার এই যে পাড়ের মধ্যে এই যে এরকম যে পানিগুলো জমে আছে না, আপনারা চেষ্টা করবেন কখনোই যেন এই পানির মধ্যে না পড়েন। এই পানিটার মধ্যে পড়লে হয় কি, অ্যাকচুয়ালি বোঝা যায় না যে নিচে কী অবস্থা। যেমন হচ্ছে আমি এইমাত্র এই দিক দিয়ে আসার সময় ওই পুরা এরকম হচ্ছে যে মানে কাদা কাদা হয়ে যাচ্ছে না বালুগুলো, পুরো এরকমের মধ্যে আমি আটকে গেছিলাম এখানে। তো আমার সাথে হচ্ছে সার থাকার কারণে উনি হচ্ছে আমাকে হেল্প করতে পারছে। সো অবশ্যই যদি কখনো বাইক নিয়ে আসেন তাহলে এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন এবং চেষ্টা করবেন হচ্ছে একটু ভালো রাস্তা দিয়ে যাওয়ার। ওকে, সো ভিউয়ার্স, হচ্ছে আপনারা অলরেডি দেখেছেন যে আমি বাইকটা নামাইতে গিয়ে কী পরিমাণের একটা মানে বিপদে পড়ে গেছিলাম। আমি হচ্ছে এখান দিয়ে যখন আমি ব্যাক করতেছি তখন আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি বাইক উঠানামা করানোর জন্য সবাই হচ্ছে এই রাস্তাটা ইউজ করে। সো হচ্ছে আপনারা এই রাস্তাটা ইউজ করতে পারেন চাইলে। এটারও তো একই অবস্থা। হ্যাঁ, ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম মনে হয় এদিক দিয়ে উঠতে হবে। যাই হোক, তো আপনারা হচ্ছে দেখতে পারতেছেন যে অ্যাকচুয়ালি হচ্ছে কোন দিক দিয়ে যেতে হবে। যাইতে হচ্ছে এই ড্রেনের উপর দিয়ে, এটা হচ্ছে গিয়ে আপনার একটা ওই
বাইক রাইডের যে একটা টেস্ট হয় ওই টেস্টের মতো অনেকটা। এই সরু চিপাগুলি দিয়ে হচ্ছে গিয়া যাও এবার। আহা, উনি তো বাচ্চা নিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই, আপনারা যেখানে আছেন আমি যাবো কি করে? ওকে, একটা বাইক গেলে আরেকটা বাইক যাওয়ার অবস্থা খুবই বাজে। চলে গেছি, আল্লাহ তাআলার অশেষ রহমত। তো ভিউয়ার্স, হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এদিক দিয়ে আসতে পারেন, এই রাস্তাটা মাছ বেটার দেন ওগুলোর থেকে, কারণ হচ্ছে ওইখানে উঁচা নিচা, মানে এখন হচ্ছে বৃষ্টি হয়েছে, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি হওয়ার কারণে এমন একটা বাজে অবস্থা এখানকার যে হচ্ছে বাইক মানে চাকা এতটাই স্লিপ করে জাস্ট বলার মতো না। সো অবশেষে হচ্ছে আজকে কুয়াকাটার প্লেসগুলো হচ্ছে এগুলোই ছিল। আমি হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে নাস্তা রাস্তা করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে হচ্ছে ওইখানে আরও কিছু প্লেস আছে, ওইগুলো প্লেসগুলোতে থামবো এবং ওইগুলোর ফুটেজও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এখনকার মতো, ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে। আল্লাহ হাফেজ।